হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ডিসপ্লেতে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকমের ভিডিও যদি আপনারা আপনাদের মোবাইলে তৈরি করতে চান টিকটকে আপলোড করার জন্য সেটা কিন্তু আপনারা ইজিলি একটা ছবি দিয়ে ভিডিও গুলা তৈরি করতে পারবেন তো বন্ধু এই ধরনের ভিডিও গুলা তৈরি করার জন্যে আপনাকে দুইটা সফটওয়্যার এর প্রয়োজন হবে আমি পুরোনো যে ভিডিও তৈরি করেছিলাম তার মধ্যে আপনাদের দেখাই দিছি যে সফটওয়্যারগুলো আপনারা কিভাবে ওপেন করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা যদি মনে করেন যে বুঝতে পারেন নাই যে এই সফটওয়্যারগুলা কিভাবে ওপেন করতে হবে এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হবে তাহলে কি করবেন আমার ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি সেই ভিডিওটা লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে এসেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো বন্ধু চলেন কথা না পারি আমার স্ক্রিন থেকে আপনাদের দেখাই দিতেছি আপনারা কিভাবে এই সফটওয়্যারের কাজটা করবেন তো বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার স্ক্রিনে চলে আসছি এখানে ডিসকোড বলে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন তো এই ডিসকোডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওটা তৈরি করব তো আপনারা যখন এই ডিসকোডটা ওপেন করে নেবেন দেখেন আমি আমার ডিসকোডটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন আর যদি অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন চলে আসবে আপনারা সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো দেখেন আপনাদের সামনে বিগেলে অ্যাকাউন্ট করতে হবে গুগল থেকে তারপরে কিন্তু আপনারা এই ডিসকোডে চলে আসবেন তো ভিগেলে অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে যখন না এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা যে কোনো ধরনের ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবেন ড্যান্সিং বলেন অ্যানিমেশন বলেন এআই বলেন যে কোনো ধরনের ভিডিও এখান থেকে করে নিতে পারবেন তো আমি আপনাদের দেখাই দেবো আপনারা ড্যান্সিং ভিডিও কীভাবে তৈরি করবেন তো এইখানে দেখেন হোম অপশন আছে হোম অপশনে চলে আসবেন হোম অপশনে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখেন লেখা আছে ভিগেল তার নিচে দেখেন লেখা আছে তো দেখেন এখানে লেখা আছে অ্যানিমেট ওয়ান অ্যানিমেট টু অ্যানিমেট থ্রি অ্যানিমেট ফোর অ্যানিমেট ফাইভ এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা ভিডিওটা তৈরি করতে হবে তো দেখেন আমি অ্যানিমেট তে চলে যাব অ্যানিমেট থ্রি সিলেক্ট করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যে ইন্টারফেসটার মাধ্যমে আমরা ভিডিওটা ক্রিয়েট করতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু আছে আপনারা যদি চান যে আপনাদের ভিডিও গুলা এখানে করে আপলোড দিতে পারবেন সেটাও কিন্তু করে নিতে পারবেন তো দেখেন আমরা দেখাবো আপনারা কিভাবে ভিডিওটা ক্রিয়েট করবেন এই অপশনটার মাধ্যমে তো এই অপশনটা ওপেন হওয়ার পরে এই দেখতে পাবেন একটা চার স্টোরের একটা অপশন চলে আসছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন লেখা আছে ভিগেল ওয়ান ভিগেল টু ভিগেল থ্রি ভিগেল ভিগেল আপনারা যে কোনো অপশনের মাধ্যমে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো আমি এখানে ভিগেল তে ক্লিক করছি সেজন্য আমি এখান থেকে ভিগেল টা ক্লিক করে দেবো আবার ভিগেল টা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে শুধু অ্যানিমেট সিলেক্ট করে দিতে হবে আর ছবি সিলেক্ট করে দিতে হবে তো দেখেন এখানে লেখা আছে অ্যানিমেট এখানে আপনাকে ইমেজ এবং টেক্স ওপেন করে দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন তো এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে দেখেন এই অপশনটা আমি ক্লিক করলাম এই অপশনটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখেন এখানে ইমেজ অপশন আছে ইমেজ অপশনে ক্লিক করব ইমেজ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে টান দিয়ে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এখানে দেখেন লেখা আছে মোশন প্রোটেক্ট এখানে আমাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে যেটার আমি আপনার ভিডিও তৈরি করতে চাই তো আমি ড্যান্সিং ভিডিও তৈরি করতে চাই এখানে আমি লিখবো ড্যান্স তো দেখেন আমি এখানে লিখলাম ড্যান্স ড্যান্স এর পরে আমাকে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন চলে আসছে তো এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চান এই ভিডিওটার পেছনে তো আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড গ্রিন পারবেন এবং ফর টেমপ্লেট ব্যাকগ্রাউন্ডও নিতে পারবেন আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি টেমপ্লেট বাটনটাই সিলেক্ট করে দেবো কারণ টেমপ্লেট ইমোজি গুলা ভালো দেখায় সেজন্য তো এখানে আমার কাজটা শেষ আমাকে এখন কি কর হবে এই সবগুলো অপশন আপনাকে সঠিকভাবে দিতে হবে দেওয়ার পর আপনি কি করবেন এইখানে দেখেন নিচে লেখা আছে সেন্ড অপশন তো আমাকে এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে তো সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে বিকেলে তো দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে অলরেডি সাবমিট হয়ে গেছে তো আমাকে বলছে ওয়ান টু ফাইভ মিনিট ইস ফিনিশ তো আমাকে এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো বন্ধু দেখেন আমি তো এই ছবিটা এখানে দিয়েছিলাম যে এরকম একটা ভিডিও ড্যান্সিং ভিডিও তৈরি করার জন্য তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে আমার কাছে তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি কিন্তু এই ভিডিওটা এখন ওপেন করি না আপনাদের সামনে এখন ওপেন করে আপনাদের দেখাবো আসলে ভিডিওটা কেমন হয়েছে তো দেখেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ভিডিওটা কিন্তু চলতেছে আপনারা যদি চান এরকমভাবে আপনাদের ভিডিও গুলা তৈরি করতে আপনাদের নিজের ছবি দিয়েও কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন ইজিলি এবং সহজে আপনারা যে ধরনের ভিডিও চান শুধু আপনারা টাইপিং করে দেবেন যে আমাদের এই ধরনের ভিডিও লাগবে তারা কিন্তু অটোমেটিক এর মাধ্যমে এই ভিডিওগুলো আপনাদের তৈরি করে দেবে আপনারা কি করবেন ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পরে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এই কর্নারে দেখতে পাবেন একটা থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন দেখেন এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করলে ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে আপনারা টিকটকে বলেন ইনস্টাগ্রামে বলেন ইউটিউবে বলেন আপনারা কিন্তু আপলোড দিয়ে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করে নিতে পারবেন তো বন্ধু আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল